আসসালামু আলাইকুম। আজকে আমরা সুপারির ব্যবসা সম্পর্কে আলোচনা করব। সবার আগে আলোচনা করব যে সুপারির ব্যবসা আসলে কিভাবে করবেন। দেখুন, আপনি শহরে কিংবা গ্রামে যেখানেই থাকেন না কেন, প্রত্যেকটা এলাকাতেই প্রত্যেকটা বাজারেই পানের দোকান বা সুপারির দোকান রয়েছে আলাদা, এছাড়া চায়ের দোকান তো রয়েছেই। চায়ের দোকান পানের দোকান যাই বলো না কেন, এগুলোতে কিন্তু প্রচুর সুপারির চাহিদা রয়েছে। তো আপনি কি করবেন, এই চায়ের দোকান অথবা পানের দোকানগুলোতে সুপারি সরবরাহ করে সাপ্লাই দিয়ে ব্যবসা করতে পারবেন। এক্ষেত্রে আপনার পুঁজি কেমন লাগবে? যদি আপনি এই ব্যবসাটা করতে চান, মাত্র 30,000 থেকে 35,000 টাকার মধ্যে ইনভেস্ট করলে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন। এই ব্যবসায় লাভের পরিমাণ মোটামুটি ভালো। আপনি যদি শুরু করেন তাহলে বুঝতে পারবেন, আর অলরেডি যারা এই ব্যবসা করছেন তারা তো জানেনই যে এটা এই ব্যবসায় লাভের পরিমাণটা কেমন। তো যদি আপনি এই ব্যবসা করতে চান তাহলে মাল কোথা থেকে পাবেন? আমরা এই ভিডিওতে ডিসপ্লেতে একটা মোবাইল নাম্বার দিয়ে রেখেছি, এই নম্বরে যোগাযোগ করলে আপনি মাল নিয়ে ব্যবসা করতে পারবেন। মিলন ভাইয়ের কাছে আপনারা পাবেন শুকনো সুপারি, ভেজা সুপারি, কাঁচা সুপারি, মানে যত ধরনের সুপারি আইটেম আছে সবগুলো আপনি এই মিলন ভাইয়ের কাছ থেকে ফোনে অর্ডার করে নিতে পারবেন। মিলন ভাইয়ের গোডাউন হচ্ছে লক্ষ্মীপুর এবং নোয়াখালী, এই দুই জায়গা থেকে আপনি প্রয়োজনে সরাসরি দেখা করে যোগাযোগ করে মাল নিতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন যে ফোনে অর্ডার করে মালের অর্ডার দিবেন তাহলেও আপনি অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন। মিলন ভাই আমাদেরকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছে যে তিনি আমাদেরকে কোয়ালিটি সম্পন্ন মাল দেবেন এবং কোনো ধরনের প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ ওনার সাথে আমি এর আগে আরও কাজ করেছি এবং কাজ করে ভালো লেগেছে আমার, তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করছি আপনি মিলন ভাইয়ের সাথে যোগাযোগ করে এই সুপারি নিয়ে ব্যবসা করতে পারেন। শুধুমাত্র সুপারি নয়, দক্ষিণাঞ্চলের আরও একটা জনপ্রিয় প্রোডাক্ট হচ্ছে নারিকেল। সুপারির পাশাপাশি আপনি চাইলে কিন্তু নারিকেল নিয়েও ব্যবসা করতে পারবেন। শুকনো নারিকেলের চাহিদা সারা বাংলাদেশেই রয়েছে। তো আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে বসবাস করুন না কেন, শুকনো নারিকেল অথবা সুপারি নিয়ে ব্যবসা করতে চাইলে আমি ডিসপ্লেতে একটা মোবাইল নাম্বার দিয়ে রেখেছি, এই নাম্বারে যোগাযোগ করুন, তাহলে কিন্তু আপনি এই মালটা নিয়ে ব্যবসা করতে পারবেন। আশা করছি আপনি এখান থেকে একটা ভালো ব্যবসার সন্ধান পেয়েছেন। যারা এই ব্যবসা করছেন অলরেডি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন। যোগাযোগ করে আপনার কী ধরনের মালের প্রয়োজন আপনি একটু ডিসকাস করে নিন, তাহলে আপনি এখান থেকে মাল নিয়ে ব্যবসা করে শান্তি পাবেন বলে আশা রাখছে। আর যারা নতুন রয়েছেন তারাও ফোন করতে পারেন, ফোন করে একটু খোঁজখবর নিয়ে তারপরে মালটা নিয়ে ব্যবসা করতে পারেন। আশা করছি আপনি ভালো কিছু করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আশা করছি আপনি যোগাযোগ করবেন। খোদা হাফেজ।